আসসালামু আলাইকুম মা এবং বোনেরা, আপনারা যেখানে আছেন, শাশুড়ি পুতের বউর মা হয়ে যান, পুতের বউ শাশুড়ির মেয়ে হয়ে যান, তাইলে দেখবেন সংসার সুখে শান্তিতে ভরপুর। সংক্ষেপে বলি, কালকে গিয়েছিলাম আপনারা এক জায়গায় দাওয়াত খেতে, সেখানে আমরা টেবিলে খেতে বসলাম, সবাই খেতে বসলাম, সবাই মানি হলো যে বাড়িতে খেতে বসেছি, যে বাড়িতে গিয়েছি সেই বাড়ির শাশুড়ি তার মেয়েকে, মেয়ের জামাইকে এবং মেয়ের বাড়ির আত্মীয় স্বজনকে খাওয়াচ্ছে। পাশে আবার আমাদের একজন মুরব্বী বসছে, তো মুরব্বীকে বলতেছে, মা দেখছেন আমার মেয়ে এবং মেয়ের জামাই অনেক সুখী, আমার মেয়ের জামাই আমার মেয়েটাকে অনেক ভালোবাসে এবং আমার মেয়েও মেয়ের জামাইটাকে অনেক ভালোবাসে, তারা অনেক সুখী শান্তিতে আছে এবং তারা খুব সুখ শান্তিতে বসবাস করছে এবং তার শাশুড়ি আমার মেয়েটাকে অনেক ভালোবাসে। থ্যাংক ইউ, কথাটা শুনে খুব ভালো লাগলো, সত্যি এইভাবেই তো হওয়া উচিত। খাওয়া শেষ, আমরা ডাইনিং টেবিলে বসে আছি, পরক্ষণেই পুতের বউ এবং ছেলে খেতে বসছে এবং সঙ্গে আরো অন্যান্য জনের খেতে বসে, বাচ্চারা খেতে বসছে, তাদের একটু জোরে কথা হচ্ছে। তো ওই যে বুড়িটা বলতেছে, কিলো কিলো তোর পুতের বউ নতুন বিয়ে হয়েছে 3 মাস, তারপর কাণ্ড কারখানাতে দেখে মনে হইতেছে যে 2 বছর যাবত সংসার করে, তোর পুতের বউ এরু আলো বইল কইস্তালো বই কইস্তা, এটা তো পুতের বউ না, এটা তো হইলো তারিস কুন্নি, শুনলাম যে অগ বংশের সবাই বেলা তারিস করে, জামাই ছাড়া কিচ্ছু বুঝে না, যতজনের বইনের খালাতো বইনের সবার বিয়ে হয়েছে সব আলাদা থাকে, আমার পোলাই শুধু আমার লগে থাকে, যে কোনো মুহূর্তে বিনি হয়ে যাবো গা, আমার পোলাটা আমার ছাড়া কিচ্ছু বুঝতো না, এখন বউ ছাড়া কিচ্ছু বুঝে না, সারাক্ষণ বউ 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 করে, এই তারিস খুন্নি রে বিয়ে করে যে কি জ্বালা যন্ত্রণায় আছি, এইটা তো বউ না, এটা হলো আজরাইল, এরকমই করে, এটা সংসারই এরকম, এটা সুখী হইব না। কেন মা, একটু আগে না আপনার মেয়েকে আর মেয়ের জামাইকে আপনি প্রশংসা করলেন, আপনি কেন আপনার পুতের বউ প্রশংসা করেন না, কেন আপনার পুতের বউটাকে আপনার মেয়ে মেয়ে বুঝা বুকে তাই না নেন না, তাহলে তো সুখে শান্তিতে ভরপুর হয়ে যায়। আপনি পুতের বউয়ের বদনাম করতেছেন আর মাইয়া মাইয়া জামাইয়ের প্রশংসা করতেছেন, আপনি যদি এইভাবে জ্বালা যন্ত্রণা করতে থাকেন তা আলটিমেটলি শেষ বয়সে তো আপনাকে বৃদ্ধাশ্রম ছাড়া কোনো উপায় নেই, বৃদ্ধাশ্রমে পাঠাইতেই হবে। আপনি মেয়ের জামাইকে মেয়েকে মাইয়া বুঝা জানেন, আপনি পুতের বউকে পুতের পুতকে খুব বুকে টেনে নেন, তাহলে তো সুখে সন্তান সুখে সংসারে সুখে শান্তিতে সংসার ভরে যায়। আপনারা কেন পারেন না, আপনারা তো মায়ের জাত, আপনাদের পায়ের নিচে সন্তানের বেহেস্ত, আপনারা সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে তুলবেন, আপনারা যে শিক্ষা দিবেন আমরা সেই শিক্ষায় শিক্ষিত হব। মারা কেন মানে শাশুড়ি হয়ে যান আর বউরা কেন মেয়ে হতে পারেন না, আপনারা এক কাজ করেন, যদি সংসারে সুখ শান্তি করতে চান দেখবেন সংসারে হয়তো শাশুড়ি ভালো নয়তো বউ ভালো, নয়তো শাশুড়ি শয়তান নয়তো বউ শয়তান, দুইটার একটা আছে। কিন্তু আপনারা দুইজন যদি শান্তিতে থাকতে চান, বউ শাশুড়িকে মায়ের মতন সম্মান শ্রদ্ধা করেন আর মা পুতের বউকে ঠিক নিজের মেয়েকে যেটা ভালোবাসে ঠিক সেইভাবে বুকে টেনে নেন, দেখবেন সুখে শান্তিতে ভরপুর আপনার সংসার। মা নাতিপুতি নিয়ে ব্যস্ত থাকবেন আর বউ সংসারে কাজকর্ম করব, বউর কাছে আপনি চাবেন অবশ্যই আপনি দিবে, যেটা চাবেন সেটাই দিবে, মেয়েরা খারাপ না, পুতের বউরা খারাপ না, শাশুড়ি সৃষ্টি করেন দেখবেন সব ভালো হয়ে যাবে। সব মা এবং বোনদেরকে অন্তর থেকে সম্মান শ্রদ্ধা জানাই, তারা মেয়ে এবং মা হয়ে যান, তাইলে দেখবেন এই সমাজ সংসার সুন্দর মায়ায় ভরপুর সুখে শান্তিতে বসবাস করতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ।